আচ্ছা নিয়ে যাব। আর আজকে যেহেতু মানডে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এই যে একটু একটু স্নো পড়ছে আজকে সকাল সকাল, তো থ্যাংক ইউ। এই যে স্নো, তো আমরা আজকে শপিং এ চলে আসছি, কারণ রুফির পাপা আজকে শপিং করে দিবে, তাই না? ভিডিওতে সাক্ষী, হ্যাঁ। তো তুমি যাচ্ছ না, তাই না? তুমি আমাকে করে দিবে। রুফির পাপা আজকে শপিং করে দিবে, আর এখন তো আমরা কেএফসি তে আগে বাচ্চাদেরকে একটু ঠান্ডা করে তারপরে শপিং এ নামবো। সবাই রেডি? হাই রাদিয়া, what are you doing? হ্যাপি জন্য, হ্যাপি ড্রেস, দিস ইজ হ্যাপি। গিফট কর তোর হ্যাপি আন্টি, হ্যাপি আন্টি কে দিবে এটা, ইফ ইউর মাম্মি হ্যাভ মানি। তো এখন যাচ্ছি স্পোর্টস ডাইরেক্টে, আসো। আমার জুতা খুলে গেছে। হাই, কাম অন আরফি, কোথায় আসতেছো? খুব সুন্দর করে লাইটিং করেছে, ক্রিসমাস লাইটিং পুরা টাউন জুড়ে। হাই জ্যোতি, ছবি তুলে দিব আমাকে? ওকে আফি, আই তোর সাথে ছবি তুলি। আফি কাম অন, কিরে খুকি, তোর মতলব কি, কি জন্য আসছিস? এই তো অ্যাপল ওয়াচ কিনতেছি, সিরিজ 7। We have one in right now, but that's in midnight, so it's like a black kind of dark blue color. Which one? Can you see here? আরফি, আরফি কি করে এখানে? এই দেখো, সবাই দেখো আরফি কি করে। আরফি কোনটা? Yes, that's this one here. And those are the only Series 7s we have in. It's a nice one. Price koto, okay. How much this one? 399. 400. Arfi! How could you leave me alone? You can't leave me alone, I'm crying! Up, I can't find you! What? আলহামদুলিল্লাহ, এক এক করে একটু একটু করে ড্রিম পূরণ হচ্ছে। চলো চলো, এয়ারপডও তো কিনে ফেলছো তুমি। আমার একটা এয়ারপডও কিনতে হবে, একটা অ্যাপল ওয়াচ কিনতে হবে, আমার একটা ম্যাকবুক কিনতে হবে, আমার অনেকগুলো বাকি। বড় বুঝি কি দেখ, তোরা জীবনে কিনছিস সেগুলো যখন ছোট ছিলি, তোদেরকে কিনে দিছে এগুলো, বল না? আমাদের প্যারেন্টস তোর মতো ছিল না, তো সেজন্য আরফি আমেরিকায় যাবে, সেজন্য আরফি শপিং দেখতে। আরে বাপ রে, আরফি কোথায় রে? তো আমরা এখন অ্যানাদার শপে যাচ্ছি, অনেক শপিং হয়েছে, কারণ এভরিডে সময় পাই না, আজকে একটু সময় পেয়েছি, শপিং সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু মানডে, আজকে একটু বিজি কম। লাইটিং অনেক সুন্দর হয়েছে টাউন সেন্টার, পুরো টাউন সেন্টার হচ্ছে ক্রিসমাস লাইটিং। আরফি খুশি? আই লাইক নাইট নাইট। তো ফাইনালি সব শপিং ডান, আজকে যতটুকু পেরেছি করেছি।
কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কেন যেন মনে হয় যে কিছুই নাই, সবকিছু আবার নতুন করে। এখন বাসায় চলে যাবো, ইনশাল্লাহ কি কি কিনেছি শেয়ার করবো, নেক্সট ব্লগগুলোতে চোখ রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে কিন্তু তুমি কোনো কিছু শপিং করে দিলা না আমাকে, তুমি এই যে সারাদিন ঘরে বসে বসে কি করো, মুভি দেখে। তোমাকে তো শপিং এ নিয়ে গেলাম না, সেটাই শপিং এ নিয়ে গেছো, বাচ্চাদেরকে লুক আফটার করছো, এটার জন্য ধন্যবাদ। খেলনা কিনলাম, তুমি তো পে করলা না, বাচ্চাদের জন্য যা কিনবা এটা তুমি, তুমি তো আমার কিছু কিনা দিলা না। আচ্ছা যাই হোক, নো প্রবলেম, তাও আমি খুশি তুমি বাচ্চাদেরকে লুক আফটার করছো, আমি হ্যাপিলি টাইম নিয়ে এবার শপিং করতে পারছি। তো তোমার কোনো কমপ্লেন আছে? আমি একা একা চলে যাচ্ছি, দর্শকদের একটু বলো যে আমারও একটু রিক্রেশনের দরকার, তাই না? সারাদিন কাজ করতে করতে আমি টায়ার্ড, বলো। বলি তো তুমি একটু হলিডে নিবা আর কি। হ্যাঁ, হলিডের দরকার ছিল না আমার। হ্যাঁ, তোমার একটু ছুটির দরকার। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে তোমার তো কোনো কমপ্লেন নেই আমি যে যাচ্ছি? কমপ্লেন নেই, জুড়ে বলো। না কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, হলিডেতে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো আর কি, জাস্ট ফর ওয়ান উইক। থ্যাংক ইউ, এনজয় ইউর হলিডে। থ্যাংক ইউ। তুমি কি ফ্লোরিডাতে যেতে চাচ্ছিলা? নেক্সট টাইম আমি যাব। আচ্ছা নিয়ে যাব। ওকে, আমরা আবার যাব সামার ইনশাল্লাহ। সো এবার আমি যাই, রুফির পাপার কোনো কমপ্লেন নেই, সে অনেক হ্যাপি, আমি যাচ্ছি লাকি আর আমি, আমাদের একটু রিক্রেশনের দরকার, সেজন্য সে রিক্রেশন নিচ্ছে হচ্ছে মুভি দেখতেছে, এই যে সারাদিন মুভি দেখে।